গেল 4ঠা মে ঢাকার কেরানীগঞ্জের পুরাতন বক্তারচর 18 মে আরাকুল এলাকার ডাকাতির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জ সাভার আশুলিয়া নারায়ণগঞ্জ মাদারীপুর শিরোদপুর ও কামরঙ্গীরচর সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 14 ডাকাত সদস্যকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। রবিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। আমাদের কুন্ডা ইউনিয়ন পাশাপাশি এলাকা এবং সেটা সিঁড়ি ডাকাতির মতো ঘটনা। এই ঘটনা ঘটার পর তদন্ত টিম গঠন করে। দুটি ঘটনাই ছিল দুর্ধর্ষ এবং ক্লুলেস এবং সিঁড়ি ডাকাতি। সুলাইমান ওরফে সুমন ঢালী, কাজল দেবনাথ, মাহবুব মৃধাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।